টাঙ্গাইলের নাগরপুরে কাঠুরি গ্রামে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে র্যাব। দুপুরে র্যাব কার্যালয়ে সিপিসি তিন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধভাবে মহাসড়কে ও বিভিন্ন আন্তঃমহাসড়কে ডাকাতি করে থাকে ও তাদের মধ্যে মোশারফ নামের একজন ডিবি পুলিশ পরিচয় দান করে ডাকাতি করতে সহায়তা করে। তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, একটি পিস্তল সাদৃশ্য বস্তু, একটি সুইস চাকু, পুলিশের একটি ভুয়া ভিজিটিং কার্ড, পাঁচটি মোবাইল, একটি হাইস, একটি টর্চ লাইট সহ নগদ ১,০০০ টাকা উদ্ধার করা হয়।